মুখ্যমন্ত্রী সম্পাদিত পথনাটককে হাতিয়ার করে পঞ্চায়েতের ভোটের প্রচারে নামতে চলেছে শাসক দল। দায়িত্বে তৃণমূল নেতা ও মন্ত্রী ব্রাত্য বসু। স্ক্রিপ্ট পৌঁছে যাবে জেলায় জেলায় বিভিন্ন নাটকের দলের কাছে। 100রও বেশি নাট্যদল অংশ নিচ্ছে ভোট প্রচার কর্মসূচিতে। ভোট আসতেই মনে পড়ে ভোটের নাটকের কথা। পাড়ায় পাড়ায় পথনাটকের হিড়িক, ঝাঁঝালো আক্রমণ, বাঘা বাঘা সংলাপে বিপক্ষ দলকে তুলোধুনো, গান বাজনা রঙ্গব্যঙ্গের মোড়কে শহর থেকে গ্রাম বাংলায় ভোটের আগেই দেখা যেত এই নাটকের মরশুম। বাম আমলে গ্রুপ থিয়েটারের কর্মীরাই ভোটের আগে এই পথনাটক নিয়ে হাজির হতেন দর্শকদের সামনে। দিন বদলেছে, ভোট প্রচারের এই শক্তিশালী মাধ্যমকে হাতিয়ার করেই এখন গ্রাম বাংলায় পৌঁছতে চাইছে তৃণমূল। দায়িত্বে শাসক দলের মন্ত্রী ব্রাত্য বসু। অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছেন এবং গোটা পশ্চিমবঙ্গ যে পাল্টে গেল তার চালচিত্র তুলে ধরা, বিজেপির যে সাম্প্রদায়িক ঘৃণ্য রাজনীতি সেই রাজনীতির বিরুদ্ধে ওই থিয়েটার কথা বলছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল এই নাটকের মধ্যে ধরা পড়ে। 2 টাকা কেজি চালের মধ্যে দিয়ে ধরা পড়ে, কন্যাশ্রীর মধ্যে দিয়ে ধরা পড়ে, রূপশ্রীর মধ্যে দিয়ে ধরা পড়ে, সবুজ সাথীর মধ্যে দিয়ে ধরা পড়ে। অনেক 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 উপাদান আছে, সেই উপাদানগুলো এই নাটকে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরা হয়েছে। নাটকও প্রস্তুত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পাদিত নাটক জয়তী এবার পৌঁছে যাবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। তৈরি প্রায় 100 নাট্যদল। এটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তাঁর সম্পাদিত নাটক জয়তু, এবং এটা পঞ্চায়েতের নির্বাচনকে কেন্দ্র করে পোস্টার ড্রামা হিসেবে গোটা পশ্চিমবঙ্গে অভিনীত হচ্ছে। এবং এটার জন্য প্রায় 100 দল, প্রায় 1200 অভিনয় হবে। ভোট নিয়ে সংশয়ের আবহ এখন রাজ্য জুড়ে, কিন্তু তার জন্য কি আর থেমে থাকে প্রস্তুতি? নাট্য দলেরা প্রস্তুত, বেজে গেছে নাটকের বাদ্যি। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।